বাচ্চারা হচ্ছে কি জীবনে আশীর্বাদ স্বরূপ, লাকি আমার মেয়ে আমার জীবনে মানে কি বলে লাকি চান্স। সো মেয়ে বাচ্চারা হচ্ছে জীবনে আশীর্বাদ স্বরূপ। অনেকে আছে যে মেয়ে বাচ্চা হলে মন খারাপ করে বা মেয়ে বাচ্চা হলে মানে ছেলে কেন হলো না, এটার জন্য বিশেষ করে মানে অনেক অনেক মানুষ আছে আমাদের দেশে, গ্রামে বা মফস্বলে বা শহরে আছে এরকম মানুষ। বাট আমার কাছে মনে হয় আমার মেয়ে আমার জীবনে আশীর্বাদ স্বরূপ, এবং আমার মেয়ে আমি যদি মানে আমার মেয়ে যদি আমার মানে আমার মেয়ে যদি না হইতো তাহলে আমি উদ্যোক্তা হইতে পারতাম না কোনোদিন, না কোনোদিন আমি উদ্যোক্তা হইতে পারতাম না। আমি হয়তো মানে কোনো গভর্নমেন্ট জবের জন্য হয়তো দৌড়াইতাম বা পড়াশোনা করে মানে অন্য কিছুর জন্য করতাম, বাট উদ্যোক্তা হইতে পারতাম না। সো মেয়ে বাচ্চা আসলে হচ্ছে জীবনের ব্লেসিং, তাই না? অ্যান্ড মেয়ে বাচ্চা হলে কেউ মন খারাপ করবে না। আমরাও হচ্ছে আমার বাবার তিন মেয়ে, আমি বড় মেয়ে, আমার ছোট আরও দুই বোন, মানে আমরা তিন বোন এক ভাই। তো আমি এবং আমার পরে আবার বোন হয়েছে। তো গ্রামের মানুষ তো একটু ইয়া থাকে, একটু কুসংস্কারচ্ছন্ন থাকে। যেমন এখন আমি পুরো ফ্যামিলিকে পুরো গোষ্ঠীর টেক কেয়ার করতে পারি, ইউনো আমি আমার পুরো গোষ্ঠীর টেক কেয়ার করতে পারি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছে। বাট প্রথম দিকে যখন আমি মেয়ে, আমার বাবা তো অনেক খুশি, আমার বোন হয়েছে পরে আমার বাবা খুশি, মাও খুশি। বাট আমার বাবা মায়ের কোনো অসুবিধা নাই, বাট আত্মীয় স্বজনের অনেক অসুবিধা ছিল যে হ্যাঁ প্রথমটাও মেয়ে পরেরটাও মেয়ে ছেলে কেন হয় না। সো